नमस्कार, आशा करछि आपनारा सबाई भालो आछेन। तो आज के आमि चलेछि बोराले। बोराले आज के आपनादेरके 2BHK फ्लैट देखाबो। आर आज के आमार साथे आछे होच्छे सौरभ दा। ओनार नम्बरटा आमि नीचे डेस्क्रिप्शन बक्से दिए देव। तो सौरभ दा, एबार एक्जैक्ट लोकेशनटा जदि बोले दिते। एटा बोराल मेन रोड, गड़िया थेके 2 किलोमीटर दूरे। अच्छा। आर नियारेस्ट ল্যান্ডমার্ক হচ্ছে বন্ধন ব্যাংক বোরাল ব্রাঞ্চ। হ্যাঁ হ্যাঁ, ওর কাছেই, ওর থেকে 100 মিটারের মধ্যে এই প্রপার্টিটা। যারা গড়িয়ার কাছাকাছি কম বাজেটে 2BHK ফ্ল্যাট খুঁজছিলেন, এটা কিন্তু আপনাদের জন্য একদম পারফেক্ট হবে। আচ্ছা, এটা কি রেডি টু মুভ? অলমোস্ট রেডি, উইদিন 15 ডেজ হ্যান্ড ওভার হয়ে যাবে। বাহ, তাহলে তো খুবই ভালো। এবার স্কোয়ার ফিট এরিয়া নিয়ে কথা বলা যাক। কটা ভেরিয়েন্টের এখানে 2BHK রয়েছে? প্রত্যেকটা ফ্লোরে তিনটে করে ফ্ল্যাট। আচ্ছা। আর সবচেয়ে ছোট ফ্ল্যাটটা হচ্ছে 675 স্কোয়ার ফিট। আচ্ছা, দামটা বলেই দিয়েছো, দাম 17.5। আর বাকি দুটো হচ্ছে 710 আর 740। আচ্ছা, ওই বিলোন 20-র মধ্যে। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, তাই তো? আর নিচে পার্কিং এর প্রাইসটা কত আছে? ফোর হুইলার পার্কিং পার্কিং প্রাইস। আচ্ছা, এবার কোন কোন ফ্লোরে ফ্ল্যাটস अवेलेबल আছে? প্রত্যেকটা ফ্লোরেই আছে, একটা দুটো করে। টোটাল 5টা ফ্ল্যাট বাকি আছে, 9টার মধ্যে 5টা বাকি আছে। দারুন ব্যাপার। আর সাউথ ফেসিং আছে কি? কারণ অনেকে সাউথ ফেসিং ফ্ল্যাট খুঁজছিলেন আর কি। 17.5 ফ্ল্যাটটা তো পুরোপুরি সাউথ ফেসিং। বাহ, দারুন। সাউথ ইস্ট ফেসিং পুরো। আচ্ছা, এবার লোন নিয়ে কথা বলা যাক। কোন ব্যাংকের সাথে টাই আপ আছে? এটা স্টেট ব্যাংক আর IDBI ব্যাংকের সাথে টাই আপ আছে। দারুন ব্যাপার। আর এবার মার্কেট এরিয়া নিয়ে একটু কথা বলা যাক। লোকাল মার্কেট কি রয়েছে কাছাকাছি? এখানে দুটো মার্কেট কাছাকাছি পেয়ে যাবে, মিনিটস ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। আচ্ছা, কালীবাজার। হুম, কালীবাজারটা হচ্ছে মহামায়াতলার ব্যাক সাইডে। আচ্ছা, কালীবাজার খুব বড় বাজার, ওই বাজারটা পেয়ে যাবে। এছাড়া বোরাল রক্ষিতের মোড়ে একটা বাজার পেয়ে যাবে, দুটোই 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। বাহ। এছাড়া বোরাল হাই স্কুল 3-4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, ওখানেও বাজার আছে। আচ্ছা, তো এই দুটো ফেমাস বাজার, রক্ষিতের মোড় আর কালীবাজার। আর কাছাকাছি স্পেন্সার, রিলায়েন্স ফ্রেশ এগুলো কিছু আছে? স্পেন্সার তুমি মহামায়াতলে স্পেন্সার পেয়ে যাবে, যেটা এখান থেকে 300-400 মিটার দূরে, ম্যাক্সিমাম 500 মিটার দূরে। আচ্ছা, আর এছাড়া NSC বোর্ড রোড, এখান থেকে অটো করে NSC বোর্ড রোড গড়িয়া যাওয়ার অটো ছাড়ে। আচ্ছা, তো অটো গেলে তো ওখানে স্পেন্সার, আরামবাগ সবকিছুই পেয়ে যাবে। একদম একদম। এবার হচ্ছে ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক। তো এখানে কাছাকাছি বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন কি রয়েছে? অটো স্ট্যান্ড, মেট্রো স্টেশন কবি নজরুল মেট্রো স্টেশন, যেটা এই বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে, রক্ষিতের মোড় থেকে ডাইরেক্ট অটো ছাড়ে। আচ্ছা, রক্ষিত মোড় থেকে এই বাড়িটা 250 মিটার দূরে। আচ্ছা, তো ওখান থেকে 6-7 মিনিট লাগবে কবি নজরুল মেট্রো স্টেশন গড়িয়া বাজার যেতে। আচ্ছা, আর ওখান থেকে তো 24 আওয়ার্স পাবলিক ট্রান্সপোর্ট, 5-6 নম্বর বাস স্ট্যান্ড ডিপো আছে, ওখান থেকে বাস ছাড়ে সল্টলেক, রাজারহাট, নিউ টাউন। এখানে অটোতে গড়িয়াতে কত? 6-7 মিনিট লাগে। 6-7 মিনিট। আর প্রায় কত অটোতে কত বসে? এখান থেকে বসে 10 টাকা। 10 টাকা? আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে আপনার। আর রেলওয়ে স্টেশন কি আছে? গড়িয়া রেল স্টেশনটা দুটো অটো চেঞ্জ করে যেতে হবে, একটা গড়িয়া মোড় কবি নজরুল ওই শীতলা মন্দির যেতে হবে, আবার শীতলা মন্দির থেকে গড়িয়া স্টেশনে অটো ছাড়ে। আচ্ছা, আর এখানে ওয়াটার সোর্স কি আছে? এখানে তোমার এটা সোনারপুর রাজপুর মিউনিসিপ্যালিটি এরিয়া, এখানে ডিপ টিউবওয়েল সাবমার্সিবল ওয়াটার আছে। আচ্ছা, আর এখানে বৃষ্টির সিজনে কি এখানে ওয়াটার লগিং হয় কি? না, এখানে সব আন্ডারগ্রাউন্ড ড্রেনেজের লাইট অলরেডি কমপ্লিট হয়ে গেছে 2019 সালে। আচ্ছা আচ্ছা, তো এখানে ওয়াটার লগিং হয় না। আচ্ছা, আর এখানে জলে কি আয়রন আছে কি? না না, এখানে জলে আয়রন নেই, সাবমার্সিবল ডিপ টিউবওয়েল, জলে আয়রন সেরকম নেই। আচ্ছা, আর ইলেকট্রিসিটি এখানে কি রয়েছে? এটা তোমার খালের ওই পারে, খালটা পার হলেই জানো স্টেট ইলেকট্রিসিটি বোর্ড স্টার্ট হয়ে যায়। একদম SCB এরিয়া, এটা এখানে ওয়াটার পাওয়ার কাট একদমই হয় না। আচ্ছা, 24 আওয়ার্স 365 ডেজ পাওয়ার থাকে। আচ্ছা, এবার হচ্ছে অ্যামেনিটিস এখানে কি রয়েছে? এটা সিম্পল স্ট্যান্ডার্ড রুম বিল্ডিং, G+3 বিল্ডিং। তো এখানে শুধু একটা সিকিউরিটি রুম থাকবে। আচ্ছা, আর এছাড়া জলের জল আছে 24 আওয়ার্স, জলের জন্য একটা অটোমেটিক পাওয়ার একটা সেন্সর লাগিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর কাছাকাছি এখানে ব্যাংক ATM কি আছে? ব্যাংক এখানে তোমার তিনটে ব্যাংক পেয়ে যাবে, একটা বন্ধন ব্যাংক পেয়ে যাবে, একটা অ্যাক্সিস ব্যাংক পেয়ে যাবে, দুটো প্রাইভেট ব্যাংক, আর একটা ন্যাশনাল ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক পেয়ে যাবে। আচ্ছা, উইদিন 50-60 মিটারের মধ্যে বন্ধন ব্যাংক আর অ্যাক্সিস ব্যাংক, ম্যাক্সিম ব্যাংক, এগুলো 200-150 মিটারের মধ্যে। বাহ, এবার হচ্ছে স্কুল, কলেজ, হসপিটাল কি রয়েছে কাছাকাছি? স্কুল তো একদমই নিয়ার, স্কুল ভেরি নিয়ার স্কুল হচ্ছে টেকনো ইন্ডিয়া স্কুল। আচ্ছা, এছাড়া মহামায়াতলা BDM ইন্টারন্যাশনাল আছে, দুটো স্কুল তো ইংলিশ মিডিয়াম একদমই কাছাকাছি। আর এছাড়া NSC বোস রোড, এছাড়া তো বেঙ্গলি মিডিয়াম অনেক স্কুল আছে, বোরাল হাই স্কুল আছে, বোরাল গার্লস স্কুল আছে, এগুলো তো আছেই। আর এছাড়া হসপিটাল তোমার এখানে প্রাইভেট একটা নার্সিংহোম আছে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, এছাড়া হসপিটাল BRWS হসপিটাল গড়িয়া মোড়ে আছে, আর হসপিটাল তোমার মুকুন্দপুর এখান থেকে দেবী শেট্টি হসপিটাল, MRI সবই 4 কিলোমিটারের মধ্যে। আর মেডিকেল স্টোর কি আছে? মেডিকেল স্টোর তো বেরোলেই মেডিকেল স্টোর পেয়ে যাবে 70-80 মিটারের মধ্যে। আচ্ছা আচ্ছা, মানে ওটা কি 24/7 খোলা থাকে? রাতের দিকে বন্ধ থাকে, বাকি 18 ঘন্টা খোলা থাকে। আচ্ছা,
মেইনটেনেন্স কস্ট পার মান্থ কত পড়বে? এখানে তো লিফটও নেই, তো কত পড়বে তাও মোটামুটি? মোটামুটি অ্যাপ্রক্সিমেট 300 টাকার বেশি পড়বে না, কারণ এখানে নাম্বার অফ ইউনিটটা বেশি আছে, ছটা ফ্ল্যাট আছে, তো পারে 300 টাকা ম্যাক্সিমাম হবে। আচ্ছা, এবার প্রমোটার এই মানে এই কনস্ট্রাকশন লাইনে কত বছর ধরে আছে? প্রমোটার এখানে 5-6 বছর ধরে আছে। আচ্ছা, 5-6 বছরে অনেক কনস্ট্রাকশন করেছে। আচ্ছা, তো প্রমোটার এখানকার লোকালি রেসিডেন্সিয়াল। আচ্ছা আচ্ছা, তো কনস্ট্রাকশন কোয়ালিটি কি মোটামুটি ভালো ইউজ হয় তো? একদম, কারণ প্রাইসটা কিন্তু খুবই কম আছে, তো এরকম তো না কি মানে যে যাতা মেটেরিয়াল দিয়ে বানিয়ে দিলো, এরকম তো কোনো ব্যাপার নেই না? না না না, এরকম কোনো ব্যাপার নেই, কনস্ট্রাকশন কোয়ালিটি ওয়েল মেইনটেইন, কারণ এটা জয়েন্ট ভেঞ্চারে করা হয়েছে, জমির মালিক এখানে নিজে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফলে এখানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। ওকে, এবার আপনাকে পার্কিংটা দেখিয়ে দিই। এটা দেখতে পাচ্ছেন পার্কিং রয়েছে, ফোর হুইলার পার্কিং, তো পার্কিং এর জন্য কিন্তু এনাফ স্পেস এখানে আপনারা পেয়ে যাবেন। 3 লাখ টাকা প্রাইস রাখা হয়েছে, বাট নেগোশিয়েবল। এবার আপনাকে 2 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটার সাইজ হচ্ছে 680 স্কোয়ার ফিট, সো এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এই ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স, ফেসিং দেখে নিন, ইস্ট ফেসিং এ রয়েছে। এখানে আপনারা কোনো লিফ্ট পাবেন না। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে দেখতে পাচ্ছেন এখানে মার্বল ইউজ করা হবে, আর সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট চড়া সিঁড়ি। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে আপনার ভেটিফাইড টাইলস ইউজ করা হয়েছে। সো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন, আর তার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কমন বাথরুম, ওপরে লফট এরিয়া রয়েছে, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। তো এই ফ্ল্যাটটা আপনার ইস্ট আর সাউথ ওপেন রয়েছে, তো যারা সাউথ ফেসিংয়ে কম বাজেটে ফ্ল্যাট খুঁজছিলেন এটা কিন্তু আপনাদের জন্য একদম পারফেক্ট হবে। তো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের টু দিয়ে দিই। সো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন, এটার সাইজ হচ্ছে আপনার 16x9। তো এটা হচ্ছে এন্ট্রেন্স, ওপরে এমসিবিটা আপনারা পেয়ে যাবেন, তো এই সাইডে আপনারা একটা এল শেপের সোফা সেট রাখতে পারবেন। সো এই সাইডে একটা ডাইনিং টেবিল আপনারা বসাতে পারবেন, 4-6 জনের ডাইনিং টেবিল এখানে আরামসে বসে যাবে। আর এটা হচ্ছে আপনার কিচেন, তার পাশে দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের একটা উইন্ডো আপনারা পেয়ে যাবেন, সাউথ ফেসিংয়ে রয়েছে, ওপরে চিমনির পয়েন্টার রয়েছে, ওপর অব্দি দেখতে পাচ্ছেন টাইলস ইউজ করা হয়েছে, এই সাইডে ফ্রিজের পয়েন্টার রয়েছে, একটা বড় সাইজের ফ্রিজ এখানে আরামসে আপনারা বসাতে পারবেন। এটা হচ্ছে মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট, আরও পয়েন্টটা এখানে রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন একটা মিডিয়াম সাইজের সিঙ্ক এখানে বসানো থাকবে। সো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন, উপরে দেখতে পাচ্ছেন লফট এরিয়া রয়েছে, জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস এখানে রয়েছে। এবার আপনাকে কমন বাথরুমটা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন ইস্ট ফেসিং এ রয়েছে কমন বাথরুমটা, আর এখানে দেখতে পাচ্ছেন অ্যান্টি স্কিড টাইলস ইউজ করা হয়েছে, আর এই কমন বাথরুমের সাইজটা হচ্ছে আপনার 6x4। ভেতরে ঢুকে লেফট সাইডে এখানে দেখতে পাচ্ছেন বেসিনের পাউডার রয়েছে, উপর অব্দি দেখতে পাচ্ছেন টাইলস ইউজ করা হয়েছে, আর এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, গিজারের পয়েন্ট এখানে রয়েছে, এটা হচ্ছে আপনার কমোটের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। সো এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এবার আপনাকে বেডরুমসগুলো দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। সো এই ফার্স্ট বেডরুমের সাইজটা হচ্ছে আপনার 11x10, এখানে একটা বড় সাইজের আপনারা উইন্ডো পেয়ে যাবেন ইস্ট ফেসিংয়ে, ফার্স্ট বেডরুম থেকে বেরোলাম। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এটার সাইজ হচ্ছে আপনার 10x10, এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সাউথ ওপেন রয়েছে মাস্টার বেডরুমটা, এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং, আর এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে, এসির পয়েন্টটা রয়েছে উপরে, আর এটা যেহেতু মাস্টার বেডরুম এখানে আপনারা অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পেয়ে যাবেন, দুটোই ইস্ট ফেসিংয়ে রয়েছে। সো এই অ্যাটাচ বাথরুমের সাইজটা হচ্ছে আপনার 4x3, অ্যান্টি স্কিড টাইলস এখানে ইউজ করা হয়েছে, এটা আপনার WC বাথরুম, এখানে আপনারা শাওয়ারের পয়েন্ট পাবেন না, ট্যাপের পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে আপনার কমোডের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর মোটামুটি উপর অব্দি টাইলস ইউজ করা হয়েছে। এবার আপনাদেরকে অ্যাটাচ ব্যালকনিটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, এটার সাইজ হচ্ছে আপনার 5x4, ইস্ট আর সাউথ ওপেন রয়েছে ব্যালকনিটা, সাউথ ফেসিং, অ্যান্ড বেস্ট পার্ট ইস সামনে দেখতে পাচ্ছেন একটা পুকুর রয়েছে। সো এটা হচ্ছে আপনার কমপ্লিট ফ্ল্যাটের ট্যুর। তো সৌরভদার, 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম 680 স্কোয়ার ফিটের,
আর বেস্ট পার্ট লাগলো হচ্ছে সাউথ ইস্ট ওপেন রয়েছে। এবার হচ্ছে প্রাইস তো অলরেডি আগে মেনশন করে দিয়েছে, এটা হচ্ছে 17.5 লাখ টাকা প্রাইস। তার উপরে আরেকটা জিনিস যেটা বললে, সেখানে কোনো ব্রোকারেজও লাগছে না? না, এখানে কোনো ব্রোকারেজ লাগছে না। 17.5 লাখ টাকা নিচে গ্যারেজটা কিছুটা নেগোশিয়েট হবে, হয়তো ফ্ল্যাটটা নেগোশিয়েট হবে না, গ্যারেজে কিছুটা নেগোশিয়েট হবে। গ্যারেজের প্রাইসটা 3.5 লাখ টাকা বলছি, 3 লাখ টাকা রাখা হয়েছে, ওটাতেও নেগোশিয়েট নেগোশিয়েট হবে। বাহ, দারুণ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এবার আপনাদেরকে আরেকটা 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটার সাইজ হচ্ছে আপনার 665 স্কোয়ার ফিট, এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। এখানে আপনারা কোনো লিফ্ট পাবেন না, লেফট সাইডে। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে দেখতে পাচ্ছেন মার্বল ইউজ করা হবে। ফেসিং দেখে নিন, ওয়েস্ট ফেসিং আমি ঢুকছি। তো এই ফ্ল্যাটটা আপনার ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। সো আপনাদেরকে আগে লেআউটটা দেখিয়ে দিই। ঢুকেই আপনারা স্ট্রেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। আর তার ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনার অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার লেআউট। এবার আপনাকে ডিটেলসে সব দেখিয়ে দিই। সো ঢুকেই রাইট সাইডে এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। এটার সাইজ হচ্ছে আপনার 10x11। এই সাইডটাতে আপনারা একটা ছোট্ট সোফা সেট রাখতে পারবেন, এটা একটু কোজি আছে। আর তার ঠিক এই পাশটাতে লেফট সাইডে, এখানে আপনারা 4 জনের ডাইনিং টেবিল এখানে আরামসে বসে যাবে। আর বেসিনের পয়েন্টটা এই সাইডে রয়েছে, দেখতে পাচ্ছেন। ফেসিং দেখে নিন, ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে কিচেনটা। একটা উইন্ডো পেয়ে যাবেন, উপরে দেখতে পাচ্ছেন চিমনি পয়েন্টটা রয়েছে। ওপর অব্দি দেখতে পাচ্ছেন টাইলস ইউজ করা হয়েছে, এখানে ব্ল্যাক স্টোন ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন স্ল্যাবগুলো। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট রয়েছে, এখানে একটা মিডিয়াম সাইজের সিঙ্ক বসবে। আরও পয়েন্টটা এখানে আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার কমন বাথরুম। সো এই কমন বাথরুমের সাইজটা হচ্ছে আপনার 7x4, এখানে দেখতে পাচ্ছেন অ্যান্টি স্কিড টাইলস ইউজ করা হয়েছে। কমন বাথরুমের ফেসিংটা দেখেন, এটা ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। ঢুকেই রাইট সাইডে এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট, ওপর অব্দি টাইলস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, এটা হচ্ছে আপনার গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কমোডের পয়েন্টটা রয়েছে। এবার আপনাকে বেডরুমসগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর তার ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। সো আগে ফার্স্ট বেডরুমটা দেখাই। সো এই ফার্স্ট বেডরুমের সাইজটা হচ্ছে আপনার 10x11, দুটো সাইড ওপেন রয়েছে, দেখতে পাচ্ছেন বক্স উইন্ডো রয়েছে বেস্ট পার্ট হচ্ছে। আর এটা ওয়েস্ট আর সাউথ ওপেন রয়েছে, এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনার এসির পয়েন্টটা পেয়ে যাবেন, টিভির পয়েন্টটা এই সাইডে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন লফট এরিয়া রয়েছে, তো জিনিসপত্র রাখার জন্য কিন্তু সাফিসিয়েন্ট স্পেস এখানে আপনারা পেয়ে যাবেন। ফার্স্ট বেডরুম থেকে বেরোলাম, লেফট সাইডে এটা হচ্ছে আপনার কমন বাথরুম, রাইট সাইডে এটা হচ্ছে এন্ট্রেন্স, উপরে MCBটা আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। এবার আপনাকে বেডরুমটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এটার সাইজ হচ্ছে আপনার 10x12, দুটো সাইড ওপেন রয়েছে, নর্থ ওয়েস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। বক্স উইন্ডো আপনারা পেয়ে যাবেন, ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট, আমি যেটা নোটিস করলাম, দুটো রুমেই কিন্তু এসির পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে আপনারা অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পেয়ে যাবেন। ফেসিং দেখে নিন, নর্থ ফেসিংয়ে রয়েছে। তো আগে আপনাকে বাথরুমটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার বাথরুম। অ্যাটাচ বাথরুমের সাইজটা হচ্ছে আপনার 4x3, এটা আপনার WC বাথরুম, এখানে একটা ট্যাপের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার কমোডের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপর অব্দি দেখতে পাচ্ছেন টাইলস ইউজ করা হয়েছে। এবার আপনাকে অ্যাটাচ ব্যালকনিটা দেখিয়ে দিই, এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি, এটার সাইজ হচ্ছে আপনার 4x3। সো আপনাদেরকে কমপ্লিট ফ্ল্যাটের টু দিয়ে দিলাম। সো সৌরভ দা, আরেকটা 2 BHK ভেরিয়েন্ট দেখিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইসটা, কত প্রাইস রাখা হয়েছে এটা শুনো? এটাও সেম প্রাইস রাখা হয়েছে, 17.5 লাখ। আচ্ছা, স্কোয়ার ফিটে হয়তো 15 স্কোয়ার ফিটে তফাত, কিন্তু এটা অ্যাডভান্টেজ হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আচ্ছা, G+3 উইদাউট লিফট ফার্স্ট ফ্লোর, তাই জন্য প্রাইসটা মানে সেমই রাখা আছে। ওকে, আর এখানে কোনো ব্রোকারেজ লাগছে না? কোনো ব্রোকারেজ লাগছে না, এটা ডাইরেক্ট ডেভেলপারের থেকে কিনে নিতে পারবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এবার আপনাকে ট্যারেসটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার ছাদ, দেখতে পাচ্ছেন ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন রুফ ট্রিটমেন্ট করে দেওয়া রয়েছে। আর উপরে দেখতে পাচ্ছেন প্যাটার্নের দুটো 1000 লিটারের জলের ট্যাঙ্ক আপনারা পেয়ে যাবেন।
তো আপনাদেরকে ফ্ল্যাটের টু দিয়ে দিলাম, ছাদের কন্ডিশনও দেখিয়ে দিয়েছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।